ক্লাস ওয়ান বিষয় দেখো সহজ পাঠ। আজকে হবে তোমাদের অষ্টম অষ্টম পাঠ। এর আগের দিন সপ্তম পাঠটা হয়েছে, আজকে হবে তোমাদের অষ্টম পাঠ। দেখো প্রত্যেকের সহজ পাঠ বইটা খুলো, তারপর দেখো অষ্টম পাঠের দেখো বাহান্ন। দেখো ঘোর হলো ধোবা, আসে ওই তো লোকা ধোবা, গোড়া বাজারের বাসা, ওর খোকা খুব মোটা, গাল খোলা, ওই যে ওর পোষা গাধা, ওর পিঠে বোঝা, খুলে দেখো আছে ধুতি, আছে জামা, মোজা, শাড়ি, আরো কত কি, ওর পুরো সুতো গেছে, উল গেছে, ওর মেশো গেছে, ফুলের তোড়া, ডোবা কোথায় ভিত্তি কাছে জানো, ওই যে ডোবা ওখানে ওর জল বড় ঘোলা, গাধা ছোলা খেতে ভালোবাসে, ওকে কিছু ছোলা খেতে দাও, ছোলা কোথা পাবো, ওই যে ঘোড়া ছোলা খায়, ওর ঘর খোলা আছে ওইখানে ওর কোঠাবাড়ি, ওখানে আজ বিয়ে, তাই ঢের ঘোড়া এলো এবং গাড়িও এলো, এক জোড়া হাতি এলো, মেজো মেশো হাতি চড়ে আসে, ওটা খুব বুড়ো হাতি, তার নাতি ঘোড়া চড়ে, কারো ঘোড়া পিছে ডোরা দা, পায়ে তার ঘোড়া জোরে চলে না, ঢোল বাজে ঘোড়া ওর ভয় পায়। এই যে আমি অষ্টম পাঠে এটা তোমাদেরকে পড়ালাম, এটা তোমরা বাড়িতে প্রত্যেকে পড়বে এবং দিনে হয় এক মতো রাতে হয় আর এটাও তোমরা পড়বে, ঠিক আছে। তারপরে আমরা যেরকম অনুশীলনী গুলো করি প্রত্যেকের খাতায়, কিন্তু অনুশীলনী গুলো খাতায় পড়বে, ঠিক আছে। দেখো অনুশীলনী গুলো প্রত্যেকের খাতায় করবে। দেখো কি আছে প্রশ্নগুলো, দেখো লোকা ধোবার বাসা কোথায়, নিচে প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও, লোকা ধোবার বাসা কোথায়, কি লিখব, লোকা ধোবার বাসা, গোটা বাক্য উত্তর দেবো, গোড়া বাজারে, সে কখন আসে, সে ভোরবেলায় আসে, তারপরে এটা কয়ে দেখো কার পিঠে বোঝা, কি আছে প্রশ্ন, কার পিঠে বোঝা, বোঝা বোঝা।
বোঝায় কি কি আছে, বোঝায় ধোবা কোথায় ধুতি কাছে, তারপরে ধোবা কোথায় ধুতি কাছে, ধোবা তারপরে কে হাতি চড়ে আসে, কে হাতি চড়ে আসে, তারপরে প্রশ্ন দেখো, হাতি চড়ে চড়ে আসে, হাতিটা কেমন, তারপরে দুই হাত তুলে টাকা কি বলে, দুই হাত তুলে কাকা বলে তারপরে কেন ঘুম ভাঙলো, বাজে বাজে ঘুম ভাঙলো, বাজে
দেখো প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও, এবার দেখো প্রথম প্রশ্ন কি আছে, লোকা ধোবার বাসা কোথায়? দেখো লোকা ধোবার বাসা গোড়া বাজারে, সে কখন আসে? সে ভোর বেলায় আসে। তারপর দেখো কার পিঠে বোঝা? পোষা গাধার পিঠে বোঝা। বোঝায় কি কি আছে? বোঝায় ধুতি, জামা, মোজা, শাড়ি এবং আরো অনেক কিছু আছে। ধোবা কোথায় ধুতি আছে? ধোবা ধোবায় ধুতি আছে। তার জল কেমন? তার জল বড় ঘোলা। কে হাতি চড়ে আসে? মেজো মেশো হাতি চড়ে আসে। হাতিটা কেমন? হাতিটা বুড়ো হাতি। দুই হাত তুলে কাকা কি বলে? দুই হাত তুলে কাকা বলে থামো থামো। তারপর দেখো আমি কি বলি? আমি বলি কাকা মিছে করো চাচা মিছি। কেন ঘুম ভাঙলো? কড়কড় বাজের আওয়াজে ঘুম ভাঙলো। ঘুম ভাঙলে কি দেখলাম? ঘুম ভাঙলে দেখলাম বিছানায় আছি। দেখো বোর্ডে আমি সব অনুশীলনী উত্তরগুলোকে এক কথায় প্রকাশ, উত্তর লিখে দিয়ে এক কথায় উত্তরগুলোকে আমাদের লিখতে হবে। সবাই বোর্ডে লিখে দিলাম, প্রত্যেকের খাতায় এগুলো লিখে নেবে, ভালো করে মুখস্থ করবে, লিখবে, ঠিক আছে? তারপরে দেখো তারপরে প্রশ্নগুলো দেখো অনুশীলনে। দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। সঠিক উত্তরটি বেছে নিয়ে যেরকম আমরা এখান থেকে বেছে নিলাম, দেখো ওই তো, দেখো শূন্যস্থান বললাম, লোকা ধোবা, ওই তো ভোলা ধোবা বা লোকা ধোবা কি লিখবো আমরা? দেখো ওই তো লোকা ধোবা। তারপরে দেখো গোড়া বাজারে না বাগ বাজারে বাড়ি কি আছে? গোড়া 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 বাজারে বাঘ শূন্যস্থান বাসা। তাহলে কোথায় বাসা? দেখো বোরা বাজারে। তাহলে এখানে কি লিখবো? বোরা বাজারে, ঠিক আছে? দেখেছ তাই কি লিখলাম? দেখো শুনো তুমি, ওই তো ভোলা লোকা ধোবা, ওই তো দেখো লোকা ধোবা, ঘোড়া বাজারে না বাগ বাজারে বাসা কি লিখলাম? দেখো এখান থেকে ঠিক উত্তর নিয়ে ঘোড়া বাজারে বাসা। এরকম করে শূন্যস্থান গুলো আমরা সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখবো। যেমন করে আমি ঘোড়া তোমাদেরকে লিখে দিলাম, দেখো তারপরে তারপরে আছে ডান দিক বাঁ দিক, তো বাঁ দিক ডান দিকে লিখে ঠিক যেটা করো তোমরা সেরকম করে পড়বে। তারপরে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি, অর্থ লেখো। দেখো অর্থ লেখো, দেখো অর্থ লেখো, ভোর ভোর কি হবে? প্রভাত। কি লিখলাম? প্রভাত। দেখো কোঠাবাড়ি
পোষা পুরো কি লিখবো নিচ্ছে মিথ্যে পারিজাত গাছ দেখো দেখো তারিখে আছে অর্থ লেখো তাই তো দেখো ঘর কি হবে প্রধান কোঠাবাড়ি অর্থা লিখা তারপর দেখো পোষা লালন করা খুড়ো কাকা মিছে মিথ্যে পারিজাত মন্ত্র মন্থনে উৎপন্ন স্বর্গীয় গাছ ঠিক আছে দেখো আমি অর্থ লিখো গুলো বোর্ডে সব লিখে দিয়েছি তারপরে দেখো সাজিয়ে লেখো কি হবে সাজিয়ে দেখো পাঁচে তারিখে আছে সাজিয়ে লেখো দেখো কি আছে দেখো সাজিয়ে কি করবো কোঠা বাড়ি তারপরে দেখো বাতাসা দেখো রামধনু ঠিক আছে কাচ্ছা কাচি বুঝবে দেখো প্রথমে কি করেছি
দেখো অষ্ট লেখো, তারপর দেখো সাজিয়ে লেখো, কোঠাবাড়ি, তারপরে দেখো স্কুল, বাতাসা, রামধনু, কাছাকাছি, স্বপ্ন, ঠিক আছে? দেখো সাজিয়ে লেখোগুলো লিখে দিলাম, তোমরা কিন্তু প্রত্যেকে এগুলোকে ভালো করে খাতায় করবে, ঠিক আছে? তারপরে দেখো বিপরীত শব্দ, ঠিক আছে? বিপরীত শব্দ দেখো, বিপরীত শব্দ খুললে বন্ধ, ভয় কি লিখব, সাহস, তারপর দেখো ভয়ের গুণ, যুবক, জোরে আসতে, তুলে নামিয়ে, লিখলাম তুলে নামিয়ে, ঠিক আছে? ছয়ের কাছাকাছি, দূরে দূরে, ঠিক আছে? দেখো বিপরীত শব্দ আমি কি লিখেছি, সবার প্রত্যেকের বোর্ডের দিকে তাকাও, দেখো খুলে কি লিখেছি, বন্ধু, তারপর দেখো ভয় কি হবে, সাহস, বুড়ো, যুবক, তারপর দেখো জোরে আসতে, তুলে নামিয়ে, কাছাকাছি, দূরে দূরে, তাই তো? দেখো আমি সব অনুশীলনীগুলো আমি বোর্ডে লিখে দিলাম, তারপরে দেখো নিচে শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে, যেমন আমরা করি দেখো স্বপন কি লিখব, দেখো যেমন লিখি, দেখো আমি দেখিয়ে দিচ্ছি বলে, বাক্য দেখো স্বপ্ন কি লিখবো আমরা, স্বপ্ন আমি স্বপ্ন দেখি, দেখি, এরকম করে তোমরা প্রত্যেক বাক্য গঠন গুলো করবে, ঠিক আছে? এবার দেখো তাহলে সহজ পাঠে কি পড়া থাকলো, 52 পাতার অষ্টম পাঠে পড়াটা আর অনুশীলনী, ঠিক আছে? তোমরা প্রত্যেকের খাতায় অবশ্যই লিখবে, ঠিক আছে? এবার দেখো সাহিত্যের মণিমুক্ত বইটা প্রত্যেকে বের করো, সাহিত্যের মণিমুক্ত বিষয় সাহিত্যের মণি মুক্ত, দেখো পাতা 29, ঠিক আছে? দেখো এখানে চন্দ্রবিন্দু যোগের
যে শব্দগুলো আছে সেইগুলো পরমদেব চন্দ্রবিন্দু যোগ করেছে। খা খা মাঠ, রোদ ঝা ঝা করছে, চাঁদু একা হেঁটে চলেছে, হাতে তার বাঁশের লাঠি, সে যাবে খাঁপুরের বনে, মাঠ পার হলো, উঠলো উঁচু বাঁধের উপর, বাঁধ শেষ, বনে ডুবলো আঁকা বাঁকা পথ, চাঁদু হাঁটলো গভীর বনে এসে গেল, শুধু গাছ আর গাছ বেশ আধার, বাঁধর লাঠি ডালে ডালে লাপিয়ে ঘুরছে, চাঁদু এগিয়ে চলে হঠাৎ একটা ভীষণ হাঁ, সব চন্দ্রবিন্দু হচ্ছে চন্দ্রবিন্দু বর্ণ মাথায়, বন কেঁপে উঠলো, চাঁদু দাঁড়িয়ে পড়ে, দূরের ঝোপটা মরছে যেন, লতা পাতার ফাঁক দিয়ে কি ওটা, চাঁদুর হাত কাঁপলো না, লাঠিটা বাগিয়ে ধরে এগিয়ে চললো চাঁদু। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে এটা পড়ে দিলাম, এখানে যে পড়াটা আছে চন্দ্রবিন্দুর যোগের অনুশীলনী, দেখো পাঠ থেকে কি বলেছে এটা প্রত্যেকে পড়বে, পড়ার পর অনুশীলনী দেখো আমি পড়িয়ে দিলাম, পাঠ থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দ বেছে নিয়ে লিখতে হবে। দেখো কি আমি দেখো লিখে দিচ্ছি, খা খা, তারপরে দেখো ঝা ঝা, বলে দেখো চাঁদু দয়া বসু, তারপরে দেখো তারপরে কি হবে কেঁপে, আমি বই থেকে চারটে চন্দ্রবিন্দু যুক্ত শব্দ তোমাদেরকে পরবর্তী বেঁচে লিখতে হবে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো, ড্যাশ একা কেটে চলে ছে, কে আগে হেঁটে চলেছে, তারপরে সে যাবে বনে, বনে ড্যাশ ডালে ডালে লাফিয়ে ঘুরছে ঘুরছে। দেখো আমরা সমস্ত আমি কি লিখবো, চাঁদু একা হেঁটে চলেছে, সে যাবে খাঁ পুরে বনে, খাঁ পুরে বনে, তারপরে কে ডালে ডালে লাফিয়ে ঘুরছে, বাঁদর ডালে ডালে লাফিয়ে ঘুরছে, সঠিক বর্ণ বসিয়ে শব্দ গ্রহণ করতে হবে। দেখো কি আছে, হ্যাঁ কি লিখবে, ঠিক আছে। দেখো প্রথমে কি আছে, পাঁচটা চন্দ্রবিন্দু যুক্ত শব্দ দেখো লিখে দিয়েছি আমি বোর্ডের দিকে, খা খা ঝা ঝা, চাঁদু কেঁপে,
তারপরে দেখো শূন্যস্থান চাঁদু একা হেঁটে চলেছে, সে যাবে ঠাকুরের বনে, পাথর ডালে ডালে লাফিয়ে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, তারপর দেখো কাঁচা চাঁদু কাঁপলো, ঠিক আছে দেখো আমি ঘোড়া করে দিয়েছি। তারপর এটা দেখো 30 পাতা। তারপরে দেখো তারপরে দেখো কি আছে, পাতা গাছে তোতা পাখি, কি আছে পাতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, হিরে দাদা মন মনে থাক, ঠাকুর দাদা বো। দেখেছো ছটা, প্রত্যেকে মুখস্থ করবে, প্রত্যেকে আতা গাছে তোতা পাখি ছটা মুখস্থ করবে, ঠিক আছে। দেখো অনুশীলনী গুলো পাখি থেকে কি লিখতে হবে, দেখো পাট থেকে আকার ওয়ালা শব্দ কটা লিখতে হবে, চারটে। দেখো আত্মার আছে তারপরে দেখো তোতা পাখি, ডালিম, তারপর দেখো দাদা, ঠিক আছে। দেখো তারপরে শূন্যস্থান শূন্যটা সবাই পায়ে দেখো কি আছে, আটটা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, ঠিক আছে। তারপরে দেখো শূন্যস্থানে উপযুক্ত অক্ষর বসিয়ে শব্দ গঠন করতে হবে, কিরকম দেখো দেখো এখানটা লিখতে হবে, দেখো দেখো আত্মা, ঠিক আছে। তারপরে দেখো গাছে, তারপরে দেখো এইরকম ব্যাকেটের মধ্যে দেখো খোপের মধ্যে দেখেছো ঘর কাটা আছে, পাখি এরকম করে লিখতে হবে। তারপরে দেখো দাদা, তারপরে কি আছে খান, ঠিক আছে। দেখো আত্মা বাছে পাখি বউ দাদা থান, দেখো আমি সব অনুশ্রেণী গুলো বোর্ডে লিখে দিয়েছি। তারপরে দেখো কি আছে মিলযুক্ত শব্দ, তারপরে আমরা কি লিখবো মিলযুক্ত শব্দ, দেখো কি আমরা করতে হবে দেখে নাও। দেখো আত্মা মিলযুক্ত শব্দগুলো যুক্ত করো, পাখি গান, তারপরে দেখো ছাতা, তারপরে দেখো ধান, তারপরে কি আছে গাছ মাছ, তারপরে দেখো রাখি, তাই তো।
পাশাপাশি লিখতেও পারো। যেমন ধরো আটা, তুমি তো লিখতে পারো ছাতা, পাখি, রাখি, আবার দেখো গান, থান, ছাতা, পাখি, গাছ, গাছ কি হবে মাছ, এরকম করে তোমরা পাশাপাশি লিখতে পারো। আমি দাগান্ত করো, যেরকম কিছু তোমাকে দেখো আমি লিখে দিলাম, ঠিক আছে? দেখো তুমি যুক্ত শব্দ কি হলো তাহলে, আতা, ছাতা, পাখি, রাখি, গান, থান, গাছ, মাছ, তাই তো? ঠিক আছে, তাহলে তোমাদের দেখো আমি 2930 পাতা ক্লাস ওয়ান এর সাহিত্যের মণিমুক্ত বইটা দেখো পড়াটা আমি দিলাম। তোমরা প্রত্যেকে অনুশীলনী গুলো আমি বোর্ডে পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে খাতায় লিখবে, অসুবিধা হলে আমাকে বলবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকে পড়া থাকলো 2930 পাতা সাহিত্যের মণিমুক্ত বইটা, প্রত্যেকে ভালো করে খাতায় লিখবে এবং মুখস্থ করবে।